বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা প্রফিট অ্যান্ড লস অথবা লাভ ও ক্ষতির পার্ট ফাইভের ছটি অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ এবং রেলের এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে দেখবে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখো, রাম দুটি গরুর প্রত্যেকটি 10,400 টাকায় বিক্রি করলো, মানে কি সেলিং প্রাইসগুলো ইকুয়াল। যদি একটি গরু সে 20% লাভে বিক্রি করে তবে অপর গরুটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করতে হবে যাতে করে তার মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হবে না। দেখো এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, প্রত্যেকটা গরু 10,400 টাকায় বিক্রি করলো মানে সেলিং প্রাইসগুলো ইকুয়াল, তাই তো? এবারে প্রথম গরুটা কুড়ি শতাংশ লাভে বিক্রি করেছে, কুড়ি শতাংশ মানে কি, কুড়ি শতাংশ মানে হচ্ছে 1/5 অংশ। কুড়ি শতাংশ লাভ মানে কি, 5 টাকার জিনিসে 1 টাকা লাভ, অর্থাৎ 5 টাকা যদি কস্ট প্রাইস হয় 1 টাকা লাভ করেছে মানে 6 টাকায় বিক্রি করেছে, এটা বলতে পারি। অপর গরুটা কত শতাংশ ক্ষতিতে বিক্রি করতে হবে যাতে করে তার মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হবে না। আর একটা ডাটাকে দিয়েছিল যে প্রত্যেকটা গরু 10,400 টাকায় বিক্রি করলে অর্থাৎ সেলিং প্রাইসগুলো ইকুয়াল, অর্থাৎ প্রথম গরুটা যদি 6 টাকায় বিক্রি করে তাহলে সেকেন্ড গরুটাও 6 টাকায় বিক্রি করবে, কেন, সেলিং প্রাইসগুলো ইকুয়াল বলে দিয়েছে। ওখানে 10,400 টাকা দিয়েছে কিন্তু রেশিওতে আমি দেখছি প্রথমটা যদি 6 টাকায় বিক্রি করে তাহলে দ্বিতীয়টাও 6 টাকায় বিক্রি করবে, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে, 6×6=12 টাকা। বলেছে মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হবে না, মানে 12 টাকায় বিক্রি করেছিল মানে 12 টাকায় কিনেছিল। দেখো কোনো জিনিস 12 টাকায় বিক্রি করেছে, আমি যদি বলি 12 টাকায় সে কিনেছে, তাহলে 12 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে তার মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হবে না। কিন্তু এইখানে প্রথম গরুটা 5 টাকায় কিনেছিল, দ্বিতীয় গরুটা কত টাকায় কিনবে যাতে করে মোট ক্রয় মূল্য 12 টাকা হয়, আমি বলবো 7 টাকায়, তবেই না 5 আর 7=12 হবে। তাহলে কি দেখা গেল, দ্বিতীয় গরুটা 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছিল, বুঝে গেছে, মোটের ওপর লাভ লোকসান কিছু হলো না, 6×6=12 টাকা এখানে দিয়েছিলাম, তাহলে কস্ট প্রাইসটা 12 টাকা হতে হবে, তার কারণ লাভ লোকসান কিছু হবে না, এইটা 12 হতে গেলে এটাকে 7 হতে হবে, কেন 5 আর 7=12 হয়। তাহলে দ্বিতীয় গরুটা দেখছি 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছে, মানে দ্বিতীয় গরুটায় 1 টাকা লস হয়েছে, তাই 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লস, অর্থাৎ 7 টাকায় লস হচ্ছে 1 টাকা। 1 টাকায় লস কত, 1/7, পার্সেন্টেজ চেয়েছে 100 টাকায় লস হবে 100/7, 100/7 টাকা মানে কত, 14.27% এটা অপশান নাম্বার 1-তে আছে। তাহলে যখনই এই জাতীয় অঙ্ক দেখবে যেখানে প্রত্যেকটা সমান টাকায় বিক্রি করেছে বলবে ওই টাকাটার ইউজ তোমাকে করতে হবে না, তুমি রেশিওতে ওটাকে ইকুয়াল করে নেবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, স্যাম একটি বস্তু 10% লাভে বিক্রি করলো, যদি সে বস্তুটি 40 টাকা কমে বিক্রি করতো তবে তার 10% ক্ষতি হতো, বস্তুটির ক্রয় মূল্য নির্ণয় করো। মনে করো এই হচ্ছে বস্তুটার ক্রয় মূল্য, এইখানে বস্তুটা 10% লাভে বিক্রি করলো, লাভ ক্রয় মূল্যের উপর হয়, এইখান থেকে এই পর্যন্ত 10% লাভে বিক্রি করলো, অর্থাৎ এটা হলো সেলিং প্রাইস। এটা মনে করো প্রথমে যেটা বিক্রি করলো আমি সেলিং প্রাইস 1 লিখছি। এবার বস্তুটা 10% ক্ষতি হতো, ক্ষতি মানে কি, কস্ট প্রাইসের ওপর ক্ষতি এইদিকে, এটা মনে করো 10% ক্ষতি হলো, অর্থাৎ বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্য সেলিং প্রাইস 2 লিখছি, বুঝে গেছে। কিন্তু বলেছে যদি সে বস্তুটি 40 টাকা কমে বিক্রি করতো, দেখো প্রথমে বিক্রি করতো এই জায়গাটায় SP1, পরে বিক্রি করছে এই জায়গাটা SP2, বলেছে এইখানে যে টাকায় বিক্রি করতো, অর্থাৎ প্রথমে যে টাকায় বিক্রি করতো পরে তার তুলনায় 24 টাকা কমে বিক্রি করছে, 40 টাকা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আমি বলবো 40 টাকা, বুঝে গেছে।
সে বস্তুটা 40 টাকা কমে বিক্রি করত, মানে প্রথমে যা টাকায় বিক্রি করছিল তার থেকে 40 টাকা কমে যদি এইখানে বিক্রি করত, যদি এই অবস্থায় আসতো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমি দেখতে পেলাম 40 টাকা, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত পার্সেন্টেজের ডিস্টেন্স কতটা? এইখান থেকে এই পর্যন্ত 10%, এইখান থেকে এই পর্যন্ত 10%, অর্থাৎ টোটালটা হচ্ছে 20%। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে এই ডিস্টেন্সটা 20%, কিন্তু ওরা বলছে এটা নাকি 40 টাকা। তাহলে আমি বলতে পারি 20% সমান 40 টাকা। বস্তুটার ক্রয় মূল্য কত? দেখো এই যে 20%টা কার ওপর? সিপির 10% প্রফিট, সিপির 10% লস। তাহলে এই যে 20%টা এটা হবে সিপির 20%, বোঝা যাচ্ছে? কস্ট প্রাইসের 20% মানে 40 টাকা, কস্ট প্রাইস চেয়েছে, কস্ট প্রাইস মানে হচ্ছে সবসময় 100%, এটাকে 5 দিয়ে গুণ করে আসছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে আমি বলবো 200 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস, যেটা অপশান নাম্বার 1-তে আছে। দেখো এই তুমি যদি অঙ্কগুলো বুঝতে পারো পরীক্ষার সময় কিন্তু এই জিনিসটাই তোমাদের হবে, 10% লাভ, 10% ক্ষতি, লাভ আর ক্ষতি আছে মানে সংখ্যা দুটো যোগ হবে, 10-10 20% সমান 40, 100% সমান 200, সঙ্গে সঙ্গে করে দেবে। যদি দুটোই লাভ থাকে বা দুটোই যদি ক্ষতি থাকে তাহলে সংখ্যাগুলোকে বিয়োগ করো। মনে করো একটা 10% লাভ আছে আর একটা 8% লাভ আছে, দুটোই লাভ আছে, তাহলে আমি 10 থেকে 8 বাদ দিয়ে বলবো 2%, 2% ইকুয়াল টু যে সংখ্যাটা দেবে 100% সমান বার করে নেবে। তাহলে দুটোই লাভ বা দুটোই ক্ষতি থাকলে সংখ্যাগুলো বিয়োগ করে দেবে, একটা লাভ একটা ক্ষতি থাকলে সংখ্যা দুটোকে যোগ করে নিয়ে যে পার্সেন্টেজটা বেরোবে সেই পার্সেন্ট সমান যে সংখ্যাটা দেবে। এইভাবে যদি একটু ভেবে নিতে পারো তাহলে এত অঙ্কগুলোকে করতে হয় না। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দেখো এ একটি ঘোড়া বিকে 20% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সিকে 25% ক্ষতিতে বিক্রি করলো, যদি সি ঘোড়ার দাম বাবদ 900 টাকা দেয় তবে এ কত টাকায় ঘোড়াটি কিনেছিল? দেখো এই জাতীয় অঙ্কগুলোতে এ বিকে বি সিকে সি ডিকে যতদূর খুশি যেতে পারে। আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যে দুটো রেশিও আসবে, প্রথমজন হচ্ছে যে প্রথমে আছে অর্থাৎ এ, আর শেষজন যাকে শেষ বিক্রি করা আছে, যেমন এক্ষেত্রে সিকে, তার দাম বেরোবে। কীভাবে? দেখো প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, অর্থাৎ আমি সিপি আর এসপি রেশিও করতে করতে যাব। 20% মানে কত? 1:5। 20% ক্ষতি মানে কি? 5 টাকার জিনিসে 1 টাকা ক্ষতি, তাহলে বিক্রি করেছে ক টাকায়? 4 টাকা। পরে বি সিকে 25% ক্ষতিতে বিক্রি করলো, 25% মানে কত? 25% মানে 1:4 ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, 1 টাকা ক্ষতি হয়েছে, 4 টাকায় 1 টাকা ক্ষতি মানে 3 টাকায় বিক্রি করেছে। এই যে রেশিওটা পেলে আমি বলছি এই দুটোকে গুণ করো, 4-5-20, এই দুটোকে গুণ করো, 3-4-12, এই যে রেশিওটা বেরোবে এইটা হবে প্রথমজন, যেমন এক্ষেত্রে এ বিকে বিক্রি করেছে, সেটা হবে এর দাম, আর এটা জাস্ট লাস্ট যাকে বিক্রি করেছে এখানে কে? সি, এটা হবে সি এর দাম, বুঝে গেছে? এরকম করে যদি ডি পর্যন্ত চলতো তাহলে আমি বলতাম এইটা হচ্ছে ডি এর দাম, এটা হচ্ছে প্রথমজন যে বিক্রি করেছে তার দাম, অর্থাৎ এর দাম। এখানে সিপি আর এসপি যখন বুঝছো এটা মানে কি? দেখো এর ক্রয় মূল্য যদি 5 হয়, বিকে বিক্রি করলো এ 4 টাকায়, তাহলে এটা হয়ে যাবে তখন বি এর ক্রয় মূল্য। আমি 5 টাকার জিনিসটা বিকে 4 টাকায় বিক্রি করেছি, এটা আমার ক্ষেত্রে বিক্রয় মূল্য, কিন্তু এটা যাকে বিক্রি করেছি তার ক্ষেত্রে ক্রয় মূল্য। তাই এখানে 12 ফিগারটা দেখে ভেবো না এটা হচ্ছে বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি তা নয়, এই টাকায় কেউ একজন কিনেছে, তোমার কাছে এটা বিক্রয় মূল্য হলে যে কিনেছে তার কাছে এটা ক্রয় মূল্য থাকে, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, এন্ডে কে কিনেছে? সি কিনেছে, সি ঘোড়ার দাম বাবদ 900 টাকা দিয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সি এর কেনা দাম 12 ইউনিট, ওরা বলেছে এইটা নাকি 900 টাকা। তাহলে 12 ইউনিটের মান যদি 900 টাকা হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে? 7 × 12 = 84, 6 × 5 = 60, 75 টাকা। কী বলেছে? এ কত টাকায় ঘোড়াটা কিনেছে? আমি বলেছি এটা হচ্ছে প্রথমজন যে ঘোড়াটা যার কথা বলা হবে, যে বিক্রি করবে, এটা এ ছিল। তাহলে 1 ইউনিটের মান যদি 75 হয় তাহলে 20 ইউনিটের মান কত হবে? 75 দিয়ে গুণ করলে এটা আসবে 1500 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে, বুঝে গেছে? এক্ষেত্রে প্রথমজন যে থাকবে এ, তার এটা কেনা দাম, এবং শেষ পর্যন্ত যেটা যাবে সেটা হবে শেষ যাকে বিক্রি করা হয়েছে তার দাম। একজনের বিক্রয় মূল্য আর একজনের ক্রয় মূল্য হয়, তাই এই সেলিং প্রাইসটা দেখে কিন্তু অন্য কিছু ভেবো না। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি বস্তু 25% লাভে বিক্রি করলো,
যদি সে 25% কমে বস্তুটি কিনতো এবং 25 টাকা কমে বিক্রি করতো, তবে তার 25% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও আমি বার করবো, সব অঙ্কেতেই রেশিও দিয়ে ম্যাক্সিমামটাই করা যায়। একটা বস্তু 25% লাভে বিক্রি করলো, 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4 অংশ। 1/4 অংশ লাভ মানে কি? 4 টাকায় 1 টাকা লাভ। তার মানে 4 টাকা যদি কেনা দাম হয়, বস্তুটা বিক্রি করেছে 1 টাকা লাভে, মানে 5 টাকায় বিক্রি করেছে। এবার বলছে এই বস্তুটা যদি সে 25% কমে কিনতো, 4 টাকার 25% কত? 25% মানে হচ্ছে 1/4 অংশ। তাহলে 4 টাকার 1/4 অংশ মানে কত? 1 টাকা। তাহলে এই বস্তুটা যদি 25% কমে কিনতো, অর্থাৎ 1 টাকা কমে কিনতো, তাহলে কেনা দাম কত হতো? 4 থেকে 1 টাকা বাদ দিলে 3 টাকায় কিনতো। এই বস্তুটা 3 টাকায় কিনতো, এটা এখন বাদ দাও, তবে তার 25% লাভ হতো। লাভ কার ওপর হয়? ক্রয় মূল্যের ওপর হয়। 3 টাকায় কিনে 25% লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 3 টাকার 25% মানে কত? আমি বলেছি 25% মানে 1/4 অংশ। তাহলে 3 টাকার 25% মানে হচ্ছে 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75। অর্থাৎ 3 টাকায় ক্রয় মূল্য হলে সে 0.75 টাকা বেশিতে বিক্রি করবে। 0.75 মানে 25% লাভ, 25% লাভ মানে 0.75 টাকা। তাহলে 3 টাকায় কিনে 0.75 যদি লাভ হয়, তাহলে বিক্রি করবে 3 টাকার সঙ্গে 0.75 যোগ করলে 3.75 টাকা। বোঝা গেছে? তাহলে এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এটা। কিন্তু এখানে বলেছে সে 25 টাকা কমে বিক্রি করতো। এই যে ট্রানজাকশানটা হলো, সেখানে দেখা যাচ্ছে সে 25 টাকা কমে বিক্রি করলে এই ট্রানজাকশানটা হতো। কিন্তু আমি দেখতে পাচ্ছি সে বিক্রি করেছে কত কমে? আগে 5-এ বিক্রি করতো, এখন 3.75-এ বিক্রি করছে। তাহলে কত কম? 5 থেকে 3.75 বাদ দাও, 1.25 টাকা কমে সে বিক্রি করছে। কিন্তু ওরা বলেছে এইটা নাকি 25 টাকা কমে। তাহলে আমি বলবো 1.25 ইউনিট মানে হচ্ছে 25 টাকা। এখান থেকে যদি দশমিকটা তুলে দিই, তাহলে এদিকে দুটো শূন্য দিয়ে দেবো, তাহলে 125 সমান হচ্ছে 2500। কাটাকুটি করলে এখানে আসবে 20, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 20 টাকা। কী চেয়েছে? বস্তুটার ক্রয় মূল্য কত? বস্তুর ক্রয় মূল্য কত ছিল? 4 ইউনিট। 1 ইউনিটের মান যদি 20 টাকা হয়, তাহলে 4 ইউনিটের মান হবে, 4কে 20 দিয়ে গুণ করলে 80 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? এই জাতীয় অঙ্ক কিন্তু একটা পিএসসিতে থাকে প্রায় সময়। পিএসসি পরীক্ষায় মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ, আগে 2007 পর্যন্ত যত হতো, তোমরা যদি প্রশ্ন দেখে থাকো, এরকম ধরনের একটা কিন্তু প্রশ্ন থাকে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো। টাকায় 25টি লজেন্স কিনে টাকায় কতগুলি বিক্রি করলে 25% লাভ হবে? দেখো, 25% লাভ মানে কি? যদি 100 টাকায় কেনো, 125 টাকায় বিক্রি করো, এটাকে 25% লাভ বলে। 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। এখানে 1 টাকায় 25টা লজেন্স কিনেছে, 1 টাকায় 25টা লজেন্স কিনেছে। এবার আমাকে বলো, 1 টাকায় 25টাই মনে করো তুমি লজেন্স কিনে নিয়ে এসছো, তুমি লাভ করতে চাইছো, তাহলে 1 টাকায় 25-এর বেশি বিক্রি করবে না কম বিক্রি করবে? তুমি বলবে কম বিক্রি করবো। আমি বললাম কি, তুমি 25টাই লজেন্স কিনে এনেছো 1 টাকাতে, তুমি 1 টাকাতে 25টার কম যদি বিক্রি করো, তবেই তোমার প্রফিট হবে, 25-এর বেশি বিক্রি করলে তোমার তো লস হয়ে যাবে, তাই তো? তাহলে 25টা লজেন্স তুমি 1 টাকায় কিনে এনে এসছো, 1 টাকায় 25-এর তুলনায় কম লজেন্স বিক্রি করতে হবে, তবেই তোমার লাভ হবে। এই যে তুমি বললে কম বিক্রি করতে হবে, তাই এই দুটো ফিগারের মধ্যে যেটা ছোট সেটা ওপরে বসবে, আর যেটা বড় সেটাকে নিচে বসাও। বুঝেছ? যদি মনে করো তুমি লস করতে চাইতে, লস করা মানে কি? লস করা মানে হচ্ছে তুমি বেশি বেচবে, যাই বেশি বলবে, তাহলে উপরে 125 টাকা বসাতাম, নিচে কিন্তু 100 টাকা বসালাম। বোঝা গেছে? তাহলে তোমাকে দেখতে হবে তুমি কমে যেতে চাইছো না বেশিতে যেতে চাইছো। 1 টাকায় 25টা লজেন্স কিনে তুমি লাভ করতে চাইছো, মানে তুমি কম বিক্রি করতে চাইছো, 1 টাকায় কম বিক্রি করবে, যাই কম বলবে, এদের মধ্যে যে ফিগারটা ছোট হবে সেটা ওপরে বসবে, আর যে ফিগারটা বড় হবে সেটা নিচে বসবে। এবার কাটাকুটি করবে, 25 দিয়ে কাটলে এই অবস্থায় দাঁড়ায় 5×5=25, অর্থাৎ 20 পিস, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বুঝে গেছে? পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো।
সাত টাকায় পাঁচটি হিসেবে ডিম কিনে 10 টাকায় সাতটি হিসেবে বিক্রি করে রাম দেখলো তার 2,450 টাকা লাভ হয়েছে। সে কতগুলি ডিম কিনেছিল? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক যেটা সেটা হচ্ছে এখানে সংখ্যা আর এখানে সংখ্যাগুলোর এলসিএম বার করে নাও, টাকাটা না। এখানে 5টা আর এখানে 7টা, এদের এলসিএম কত? 35। তুমি মনে করো রাম 35টা ডিম কিনে নিয়ে এসেছিল, ধরে নাও 35টা ডিম রাম কিনে নিয়ে এসেছে। এবার রামের যে কেনা দাম সেটা দেখে নিয়ে কী অবস্থায় আছে। রাম যখন কিনছে এটা 35টি, রাম যখন কিনছে 5টা 7 টাকায় কিনছে, 5টি 7 টাকায় কিনছে। তাহলে যখন 35টা ডিম সে কিনে আনছে তখন ক টাকায় কিনবে? এটাকে 7 দিয়ে গুণ করে 35 আসছে, তাহলে এটাকেও 7 দিয়ে গুণ করে আমি বলবো 49 টাকায় কিনছে, অর্থাৎ সিপি হচ্ছে 49 টাকা। রাম 49 টাকায় কিনেছে 35টা ডিম। এবার বিক্রয় মূল্য দেখব। যখন বিক্রি করছে তখন 10 টাকায় 7টি হিসেবে বিক্রি করছে, অর্থাৎ 7টি বিক্রি করছে 10 টাকায়। তাহলে 35টা কিনে নিয়ে এসছে মানে 35টাই সে বিক্রি করবে, এটাকে 5 দিয়ে গুণ করে আসছে, মানে এটাকে 5 দিয়ে গুণ করে আমি বলবো 50 টাকা সে বিক্রি করছে, অর্থাৎ এটা হয়ে গেল এসপি বা বিক্রয় মূল্য। তাহলে কি দেখলাম, 35টা ডিম 49 টাকায় কিনে এনে 50 টাকায় বিক্রি করছে। 49 টাকায় কিনে 50 টাকায় যদি বিক্রি করে তার লাভ কত হবে? 1 টাকা। তাই তো, 49 টাকা কিনে 50 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হবে। তাহলে 1 টাকা লাভ করতে হলে তাকে 35টা ডিম বেচতে হবে, নাহলে তার লাভ কিন্তু হবে না, বুঝে গেছে? তাহলে 1 টাকা প্রফিট করতে হলে তাকে ডিম বেচতে হবে 35 পিস, কিন্তু সে তো লাভ করেছে 2,450 টাকা। তাহলে 2,450 টাকা লাভ করতে গেলে তাকে ডিম কিনতে হবে 2,450 × 35, বুঝে গেছে? এটাকে গুণ করবে, এটা গুণ করে কত আসবে? 2,450কে 35 দিয়ে গুণ করে নেবে, 5×5 = 25, 22, 7, 85,750, যেটা অপশান নাম্বার 1-এ দেওয়া আছে, বুঝে গেছে? আজকে এটা শেষ অঙ্ক। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।